সিন্ডিকেট করে খাদ্য পণ্যের দাম বাড়ানোর প্রমাণ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। শুক্রবার রাজধানীতে দেশবন্ধু গ্রুপের ভর্তুকি মূল্যে নিত্য পণ্য বিক্রির উদ্বোধন শেষে এই কথা বলেন AHM শফিকুজ্জামান। সিন্ডিকেট এটা তো আর এমন না যে তিন চারজন বসে করছে, এটি SMS এর মাধ্যমে সারা বাংলাদেশে হয়ে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ করে কর্পোরেট গ্রুপগুলোর বিরুদ্ধে 76টা কম্পিটিশন কমিশনে মামলা হয়েছে। দুইটা মামলার রায় অলরেডি আসছে, একটা কোম্পানিকে 5 কোটি টাকা আর একটা কোম্পানিকে 3.5 কোটি টাকা জরিমানা করা হয়েছে এবং সেই রায়গুলো আরও এই এক মাসের মধ্যে আরও বেশ কিছু রায় ফাইনাল স্টেজে আছে, সেগুলো আসবে। তা আমি আশা করব যে কম্পিটিশন কমিশন যে রায়গুলো আসছে তাতে আমাদের এই যে দৌরাত্ম্য, অর্থাৎ যারা এই জিনিসটাকে আপনার অনেকটাই কি বলবে যে মজুতদারি করে বা এইভাবে তারা করছে, তাদের আসলে এই এই যে আমাদের যে আপনারা যেটা বলছেন সেই জায়গাটায় আমার মনে হয় যে কিছুটা হলেও তাদের আমরা আইনের আওতায় আনতে পেরেছি এবং তারা কেউ আইনের বাইরে নয়। যারা যে অন্যায় করছে, মজুতদারি করছে, তাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এ সময় AHM শফিকুজ্জামান বলেন, দেশবন্ধু গ্রুপ যদি পারে তাহলে আমাদের দেশে আরও অনেক বড় বড় কোম্পানি রয়েছে। মানুষের যে কষ্ট হচ্ছে এই সময়টায়, সেসব কোম্পানির মানবিক বিষয়টা প্রমাণের সময়। ভোক্তার মহাপরিচালক বলেন, যখন ট্রাকে করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি হবে তখন বাজারেও এটার একটা প্রভাব পড়বে। দেশবন্ধু গ্রুপ সবসময় এটা করে আসছে এবং আজকে তারা যেটি করছে এই ট্রাক সেলের মাধ্যমে আজকে 6-7টা পয়েন্টে এবং এটা আস্তে আস্তে সারা দেশে বিস্তৃত হবে। আমি আশা করব যে দেশবন্ধু গ্রুপ যদি পারে, আমাদের দেশে আরও বড় বড় অনেক রিফাইনারি আছে, মানুষের যে কষ্ট হচ্ছে এই সময় কিন্তু তাদের যে মানবিক বিষয়গুলো আছে সেই বিষয়টা কিন্তু এখন প্রমাণের দায়িত্ব আছে। আমি সেদিন বলেছিলাম যে আমরা বলি সবাই আমরা দেশপ্রেমিক নাগরিক, তাহলে এই যে যারা বড় বড় কর্পোরেট গ্রুপ আছে তাদের এই দেশপ্রেমের প্রমাণ দেওয়ার কিন্তু এটি একটি সুযোগ বলে আমি মনে করি। যখন আপনার ট্রাক সেলে বিক্রি হবে ন্যায্য মূল্যে বা সাশ্রয়ী মূল্যে, তখন কিন্তু বাজারে যে উচ্চ মূল্য সেটার উপরেও কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়বে। এদিন দেশবন্ধু গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী কয়েক মাস রাজধানীতে প্রতিদিন 10টি পয়েন্টে ট্রাকে করে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। আমরা চেষ্টা করি সাধারণ মানুষের মাঝে একটু সুলভ মূল্যে ভোগ্যপণ্য পৌঁছে দেওয়ার জন্য, সেটা আমাদের প্রোডাক্ট এবং আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। বিগত 20 বছর থেকে আমরা এই প্রয়াস নিয়ে আসতেছি, তো তারই লক্ষ্যে আজকে আমরা যেহেতু ভোগ্যপণ্যের প্রাইস এখন একটু বাড়তির দিকে, সেহেতু আমরা উদ্যোগ নিয়েছি আগামী কয়েক মাস আমরা ঢাকা শহরের 8-10টি স্পটে এই ভোগ্যপণ্য আমরা আমাদের 30% অ্যারাউন্ড 30-35% ভর্তুকি মূল্যে আমরা ইনশাআল্লাহ সাধারণ ভোক্তাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। জানা গেছে যে প্রাথমিক পর্যায়ে 400 টাকার প্যাকেজে 5 কেজি চাল 200 টাকা, 1 কেজি ডাল 100 ও 1 কেজি চিনি 100 টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি। শিগগিরই দেশব্যাপী এই সেবা পৌঁছে দেওয়ার কথাও জানায় কর্তৃপক্ষ।